হেই গাইস, ওয়েলকাম টু ফুটবল ইন্ডিয়া। এটি আমাদের এই চ্যানেলের প্রথম ভিডিও। তো আমরা এই চ্যানেলে ইন্ডিয়ান ফুটবল এবং আইএসএল রিলেটেড সমস্ত লেটেস্ট নিউজ, যেমন ট্রান্সফার আপডেট, ট্রান্সফার রিউমার্স তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই যে ট্রান্সফার রিউমারটি শোনা যাচ্ছে যে ATK-MB সই করতে চলেছে গ্ল্যান মার্টিন্সকে। তো গ্ল্যান মার্টিন্স হলেন একজন 25 বছর বয়সী ইন্ডিয়ান মিডফিল্ডার, যে কিনা খেলতে পারে সেন্ট্রাল মিডফিল্ডে এবং ডিফেন্সিভ মিডফিল্ডে, এছাড়াও অ্যাটাকিং মিডফিল্ডেও তিনি খেলতে পারেন। তো বলাই যায় যে ATK-MB পরের মরশুমের জন্য দল গোছানো শুরু করে দিয়েছেন। তো পরবর্তীকালে ATK-MB আরও কিছু ইন্ডিয়ান প্লেয়ারকে সই করাতে চলেছে, সেই ব্যাপারে কোনো আপডেট পেলে আমি নিশ্চয়ই তোমাদেরকে জানিয়ে দেব। নেক্সট যে আপডেটটি আছে সেটি হলো FC গোয়ার মিডফিল্ডার এডু বেডিয়াকে নিয়ে, যা শোনা যাচ্ছে এডু বেডিয়া FC গোয়ার সাথে 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশান করতে চলেছে। তো অনেক রিউমার বেরিয়ে আসছিল যে এডু বেডিয়া নাকি জামশেদপুর FC-তে যেতে পারেন। তো মোস্ট প্রবাবলি এরকমটা হচ্ছে না, পরের মরশুমে আমরা এডু বেডিয়াকে গোয়ার জার্সিতেই দেখতে পাব। নেক্সট যে আপডেটটি আছে গোয়ার ডিফেন্ডার মোর্টাডা ফলকে নিয়ে, একটি স্ট্রং রিউমার ছিল যে তিনি ATK-MB-তে আসতে পারেন এবং কথাবার্তা অনেক দূর এগিয়েছিল, কিন্তু এখন যা শোনা যাচ্ছে যে গোয়া তাকে ছাড়তে চাইছে না। তো যদি ফলকে ATK-MB না সই করাতে পারে, সেক্ষেত্রে নতুন কোনো ডিফেন্ডার ATK-MB-তে আসতে পারে। তো এই আপডেটগুলি তোমাদের দেওয়ার ছিল। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর ইন ফিউচার যদি এরকম আপডেট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।